বঙ্গোপসাগরে রীতিমতো চোখ রাঙাচ্ছে নিম্নচাপ। অবশেষে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পাশাপাশি ঝোড়ো হাওয়ার সাথে একাধিক জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা। ছয় জেলায় জারি করা হলো সতর্কবার্তা। তো আজ এবং আগামী কয়েকদিন রাজ্যের কোন কোন জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে, এ বিষয়ে কি জানালো আবহাওয়া দপ্তর? কলকাতা এবং উত্তর দক্ষিণবঙ্গ সহ জানব গোটা বাংলার আবহাওয়ার খবর এক নজরে। প্রতিদিন এমনই লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি জানতে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন। চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, প্রতীক্ষার শেষ। এবার বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে, সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। এছাড়াও মৌসুমী অক্ষরেখাও স্বাভাবিকের থেকে দক্ষিণে সক্রিয় অবস্থায় রয়েছে, যার জেরে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জেলায়। ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস না থাকলেও আপাতত রাজ্যের উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সমগ্র দক্ষিণবঙ্গে তুলনামূলক বৃষ্টির পরিমাণ বাড়বে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। অন্যদিকে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় তুলনামূলক বেশি বৃষ্টি হবে, সঙ্গে দক্ষিণবঙ্গে অত্যধিক জলীয় বাষ্পজনিত অস্বস্তির আবহাওয়া বজায় থাকবে। আজ আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 48 ঘন্টা অর্থাৎ বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলির কোনো কোনো জায়গায় তুলনামূলক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি তিন জেলা উত্তর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। আপাতত কোথাও তাপমাত্রার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি দক্ষিণবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে আগামী 48 ঘন্টা অর্থাৎ বুধবার সকালের মধ্যে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কমই হবে। একই সঙ্গে জেলাগুলির দিনের তাপমাত্রার পরিবর্তনের সেরকম কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা এবং আশেপাশে এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলাই থাকবে, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কলকাতা এবং আশেপাশের এলাকাগুলিতে। ঘূর্ণাবর্তের জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, উপকূলবর্তী জেলায় বৃষ্টি বাড়বে।